রেশন দুর্নীতি মামলায় জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে ইডি, মন্ত্রীর বাড়ি ছাড়াও তার আত্মসহায়ক সহ আট জায়গায় ইডির অভিযান। বিজয়া করতে এসে মন্ত্রীর বাড়ি ঢুকতেই পারলেন না সব্যসাচী দত্ত। পুজোর পর্ব মিটতেই ফের সক্রিয় ইডি। দ্বাদশের দিন সকালে ইডির হানা বনমন্ত্রী তথা রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সল্টলেকের বাড়িতে। রেশন দুর্নীতি কাণ্ডে তল্লাশিতে একই সাথে আটটি জায়গায় তল্লাশি চালালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। পুজো শেষ হতে না হতেই পুরনো ছন্দে ফিরল ইডি। রেশন বন্টন দুর্নীতিকাণ্ডের তল্লাশিতে বৃহস্পতিবার অর্থাৎ দ্বাদশের দিন সকাল সাতটা নাগাদ কেন্দ্রীয় বাহিনী সহ ইডির দল পৌঁছে যায় বনমন্ত্রী তথা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সল্টলেকের বাড়িতে। এর আগে ব্যবসায়ী বাকিবুর রহমানের বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় 53 ঘণ্টা জেরার পর উঠে আসে বিভিন্ন চাঞ্চল্যকর তথ্য। ওই ব্যবসায়ীকে গ্রেপ্তারও করে ইডি। সূত্রের খবর, প্রায় 95টি জায়গায় 100 কোটির সম্পত্তি মিলেছে ওই ব্যবসায়ীর নামে। বাকিবুর রহমানের দেগঙ্গার এনপিজি রাইস মিল থেকে খোঁজ মেলে 100-এর অধিক খাদ্য দপ্তরের বিভিন্ন পদাধিকারী ব্যক্তিদের নামাঙ্কিত স্ট্যাম্প। এদিন সকাল 7টা নাগাদ প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সল্টলেকের BC-244 এবং BC-245 দুটি বাড়িতেই তল্লাশিতে নামে ইডি। এদিন জ্যোতিপ্রিয় মল্লিকের আত্মসহায়ক অমিতদের নাগেরবাজারের ফ্ল্যাটেও তল্লাশি অভিযান চালায় ইডি। তবে ইডি সূত্রের খবর, অমিতদের এই 3টি ফ্ল্যাটেই তালা ঝুলছে। সোশ্যাল মিডিয়ার আপডেট বলছে, এই মুহূর্তে শহরের বাইরে কোথাও সমুদ্র সৈকতে সপরিবারে ঘুরতে গিয়েছেন তিনি। ইডি সূত্রের খবর, জ্যোতিপ্রিয় মল্লিকের বিয়ের কোনো খোঁজ মিলছে না, ফোনেও তার সাথে যোগাযোগ করা যাচ্ছে না। একই সাথে এদিন বেলেঘাটার এক ব্যবসায়ীর বাড়িতে এবং খাদ্য দপ্তরে কর্মরত এক আধিকারিকের বাড়িতেও তল্লাশি করতে পৌঁছায় ইডির আধিকারিকেরা। এদিন ইডির তল্লাশি অভিযান চলাকালীন সল্টলেকে জ্যোতিপ্রিয় মল্লিকের বাসভবনের সামনে পৌঁছে যান তৃণমূল নেতা সব্যসাচী দত্ত। মিষ্টির প্যাকেট হাতে গাড়ি থেকে নামতেই সংবাদ মাধ্যমের কর্মীদের প্রশ্নের উত্তরে সব্যসাচী বলেন, বিজয়া ও আমার বাড়িতে লক্ষ্মী পুজো উপলক্ষে এসেছিলাম নিমন্ত্রণ করতে। যদিও এদিন জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়ির গেটেই সব্যসাচীকে আটকে দেন CRPF-এর জওয়ানেরা। স্বাভাবিকভাবেই বাড়ির মধ্যে যেতে পারেননি সব্যসাচী। তবে ইডি অভিযান প্রসঙ্গে কোনো মন্তব্য করতে চাননি তিনি। তার বক্তব্য, গতকাল দিদির বাড়িতে গিয়েছিলাম, আজ এখানে এসেছি। পারবো না তো, আমি তো বিজয়া করতে এসেছি। দেখুন, এটা আমি কিছুই জানি না। আমার বাড়িতে লক্ষ্মী পুজো, আপনারাও প্রত্যেকবার আসেন। আমি আমার বিজয়া করতে এসেছি, লক্ষ্মী পুজো ব্যাপারে বলতে এসেছি। কিছুই জানি না কেন সকাল থেকে টিভি দেখিনি। লক্ষ্মী পুজো আমার বাড়িতে, লক্ষ্মী পুজো আপনারাও প্রত্যেকে আসেন, তো সেই না তো বিজয়া করতেছি। কালকে দিদির বাড়ি গেছি, আজকে বালু বিজয়া করতে। আপনি ভেতরে যাবেন এখন? চেষ্টা করবো, যদি না যেতে দেয় তবে যাবো না। দেখুন, আমার এটা মনে করা না করার ব্যাপার নেই, এটা আইন আছে, আইন দেখবে নিশ্চয়ই। এটা আমি কি, কেন আমি এর মধ্যে আমি কিছুই জানি না, আমি মানে এটা তো আমি কাকতালীয় ভাবে হয়ে গেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, সল্টলেক।